जय हो शंकरा भोलेनाथ शंकरा आदिदेव शंकरा गुड इवनिंग মুখ সাগে দেখি পেলাই আপনাদের ভাবিছে কত যায় এজনী সাজি কাছিল বিয়া খাব যাও এইকদিন ঠিকছে বিয়ার বতর নহয় মই এটো সিজনের এখন বিয়া আরম্ভ করছো আর এতিয়া বিয়া খাবলে যাও ওলাইছো আর সাজি কাছি গুটে একেবারে কইনাজনী হয়ে পেলে বিয়া খাবলে গলে আসলে অকণমান নিজে সাজি কাছি যাবলে পেলে ভাল লাগে আর সেই বিয়াখনের কারণে রই থাকো নতুন কিনা এটা বস্তু ললে সে কাপড়ে হোক বা কিবাই হোক মোটর কাপড়যোর নতুন নহয় দে মোর এয়া জোরণত দিয়া কাপড় নিজের বিয়ার জোরণ কাপড়ে মানে হে পুরোনা পুরোনা কাপড় পিঁধিয়ে ঘুরি ফুড়ো আর নতুনকে কাপড় লবলে আর যি কাপড়ের দাম হয়েছে আজিকালি কাপড় এজোর ভাল লাগিলেও সেজোর এখন একবারে চাবই নয় টুয়াবই নয় পুরোনা কাপড়কে পিঁধি পিঁধি ঘুরি ফুড়ছো আর যি পারিছো আর বিয়াখন হচ্ছে ডিব্রুগড় ডিব্রুগড় বিবাহ ভবনত হয় আমার অফিসের স্টাফে আছে মানে কৌশিকর কলিগ আছিল আগতে রিটায়ার্ড হল ছোৱালী বিয়া খাবলে যাও ডিব্রুগড় কত হয়েছে বিবাহ ভবনটো নামটো মই নাজানো আর মই বর বিশেষ ডিব্রুগড় তেনেকে চিনি নাপাও তো সেকারণে নামটো নাজানো আর তেতিয়াহলে বল বিয়াঘর অকণমান দেখাই দিম যি পাৰো দেখাম শুট করবলে বেয়াও লাগে অকণমান দেখাম আর কৌশিক গৈছে ওলাই অকণমান সেফালে কিবা অফিসের কামত ফোন আহিলে সেখানে ওলাই যাবলৈ মই ওলাই পেলাই রয়ে আছো আছো নাই ভিডিওটো ঘরটা আরম্ভ করে লো ভাল লাগিব পূজা কৰোঁগৈ এয়া বস্তু পাতি লৈ ওলাইছো ৰেডি হৈছো কি হল কৈ দিয়া গাখীৰ বিচাৰি বিচাৰি মানে গাখীৰৰ হাহাকাৰ গাখীৰ নাই গাখীৰ বিচাৰি বিচাৰি অৱস্থা নাই নহয় নে গোৱালটো আহে আমাৰ ইয়ালে সদায় গাখীৰ দিবলৈ ৰাতিপুৱাই ওলাইহি সি আজি নাই মৰাটো আজি সি নাইকিয়া হল তার অথনিপা হুলস্থুল আর বিচাৰি বিচাৰি এইকেইটা থৈ দিয়া এইকেইটা হেলম তার হুলস্থুল হাহাকার বিচাৰি বিচাৰি এতিয়া গাখীৰ যেনে তেনে বিচাৰি বিচাৰি আহিছে আর মই যিকেইটা বস্তু সদায় নিয়ম করা সেইখিনিটো কৰিবই লাগিব এয়া ওলাই মেলি অথনিপা আজৰি ৰেডি হৈ আছো আর ঘৰৰ কামটো শেষ নাই ঘৰৰ কামো শেষ নহয় মোৰ আৰু সেইকাৰণে এতিয়া যাবলৈ ওলাইছো আৰু একদম ৰেডি হৈছো যাওঁ গৈ আহোঁ পূজা কৰি আহোঁ আহি পেলাই অকণমান বহিছো আৰু এতিয়া বহুত দেৰি হৈ গ'ল এতিয়া এক বাজিব হ'ল কৌশিকৰ অফিচ আছে নহয় মই ভাত বনাবলৈ ভাতকেইটা দালিকেইটা দালিটো বহাই দিছোঁ কেইটামান
নিৰামিষৰ দালি বইল কৰি পেলাই ভাত তেনেকৈ খাম, কাৰণ ইভিনিং মই আকৌ মন্দিৰলৈ যাম। আৰু মোৰ আজি ইমান ভাল লগা দিন নহয়, আজি মোৰ বহুত ভাল লাগিছে মানে মনটো। মই মহাপ্ৰভুৰ নাম লৈ পেলাই কাম এটা আৰম্ভ কৰিছিলোঁ আৰু সেই কামটো মোৰ আজি প্ৰথম চেলেৰি মোৰ হাতত পৰিছে, মোৰ ইমান ভাল লাগিছে আজি মনটো। বাবাৰ নাম লৈ পেলাই মই কামখিনি কৰোঁতে বাবাই দিলে, আৰু আজি মহাশিৱৰাত্ৰিৰ দিনাই মই মানে প্ৰথম দৰমহাটো মোৰ হাতত লাগিছে। মই সৰু কিবা এটা কাম এটা আৰম্ভ কৰিছিলোঁ, প্ৰথম ইনকাম বুলি ক'ব পাৰি সেইটো, আৰু তেওঁ বিৰাট মনটো ভাল লাগিছে। আৰু মহাপ্ৰভুৰ ওচৰতে প্ৰথম দৰমহাটো মই মানে দিম আৰু সেইটো মনতে ভাবিছিলোঁ, আৰু এনেকৈ যে মিলাই দিব সেইটো মই কেতিয়াও ভবা নাছিলোঁ, আৰু আজি মিলি গ'ল, বিৰাট ভাল লাগিছে। এতিয়া ইভিনিং মই আকৌ যাম, মন্দিৰ যাম, তেতিয়া মই তাতে দি আহিম, কাৰণ মই ৰাতিপুৱা যোৱাৰ আগতে কামটো নহ'ল তাৰমানে, তাৰপিছত সেইয়াহে হৈছে, সেইকাৰণে ভাবিছোঁ ইভিনিং গৈ পেলাই দিম। বিৰাট ভাল লগা দিন আৰু এইটো মোৰ কাৰণে। নম শিৱায়। শিৱ পূজা বুলি শিখাবাৰ ঘৰত আহিলোঁ, এয়া নাজিৰা আহি পালোঁ, চাকি বন্তি ধূপ চব লগালোঁ, লগাই পেলাই এতিয়া প্ৰসাদো খাই আহিলোঁ, প্ৰসাদ খাই লৈ পেলাই বাকী এয়া বহি আছোঁ এতিয়া, এই বহুত মানুহ ভিৰ হৈ আছে। অথনি সেয়া ৰাতিপুৱা তাতে গ'লোঁ, ঘৰৰ ওচৰতে মন্দিৰত গ'লোঁ, আহি পেলাই এতিয়া এয়া শংকৰা জয় ত্ৰিলোকনাথ শম্ভু হে শিৱায় শংকৰা, নমো নমো জি শংকৰা ভোলেনাথ শংকৰা ৰুদ্ৰদেৱ হে মহেশ্বৰা। ব্যস্ত মানুহৰ ব্যস্ত কথা, বহুত ব্যস্ত, তেরে জাপ কে বিনা ভোলেনাথ শঙ্করা চলে ইয়ে সাস কিস তরহ হে শিবায় শঙ্করা। ke chala